মাথাপিছু আয় ও কর্মসংস্থানে পিছিয়ে থাকা জনপদ রংপুর তবে চিত্র অল্প করে হলেও বদলাচ্ছে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠছে এ অঞ্চলের যুবকরা দেশে বিদেশে কর্মসংস্থান হচ্ছে তাদের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ওয়েল্ডিং ড্রাইভিং কম্পিউটার ও গার্মেন্টস সহ বিভিন্ন খাতের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয় রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এছাড়া ইংরেজি কোরিয়ান জাপানি সহ বিভিন্ন ভাষা শিক্ষারও ব্যবস্থা রয়েছে স্বল্প খরচে কেন্দ্রটি থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় খুশি প্রশিক্ষণার্থীরা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশের জন্য কাজ করতে চাই অটোমেকানিক্স কাজ শিখতেছি এই কাজ শিখে আমরা দেশের বিভিন্ন গ্যারেজে কাজ কাজ করব। তিন মাস ট্রেনিং করে দক্ষ ড্রাইভার হয়েছি এই ভাষা শিখে দক্ষিণ কোরিয়ায় ঢুকে দুই লক্ষ থেকে লক্ষ টাকা আয় করে দেশের জন্য এবং নিজেদের পরিবারের জন্য কিছু করতে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছেন অভিজ্ঞ প্রশিক্ষক যারা গড়ে তুলেছেন আগামী দিনের দক্ষ জনশক্তি তারা নিজেরাই যদি সহ উদ্যোগে এই ধরনের ছোটখাটো শিল্প প্রতিষ্ঠান এবং ওয়ার্কশপ বা বিভিন্ন কর্মে তারা আত্মনিয়োগ করে আমার মনে হয় দেশ ধীরে ধীরে উন্নতির শিখরে আগাবে এখান থেকে ছেলেমেয়েরা দুই মাস চার মাস ট্রেনিং করে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানে বিভিন্ন পথে চাকরি করতেছে এই কেন্দ্র থেকে তিরিশটি কোর্সে এ পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিরিশ হাজার জন এর মধ্যে বিশ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান হয়েছে দেশে ও বিদেশে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যেই দেশে এবং স্বাবলম্বী হয়েছে রংপুর টিডিসির ধারাবাহিক সাফল্যে উদ্বুদ্ধ হয়ে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে আফতাব হোসেন বৈশাখী সংবাদ রংপুর